গুড মর্নিং ফ্রেন্ডস, তো অনেকদিন পরে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। তো অনেকদিন শরীরও ভালো ছিল না, আর দুইবারই করে একটুও মানে টাইম পাইনি। দেখো, সকালটা এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে শুরু করছি, আর তার সাথে শোনার জন্য একটুখানি সাবু ভিজিয়ে রেখেছি। তো ও উঠলে সাবুটা করে দেবো, আর এদিকে ওরা দুজনে ঘুমাচ্ছে বাপবেটি, আর আমি যে সকাল সকাল উঠে, তো সকালবেলা উঠে এক গ্লাস মতো জল খাই, আর ওর বাবাকেও দিই। তোর বাবা উঠবে, তারপরে দেবো। তো আমি ভাবলাম যাই একটু ছাদ দিয়ে পায়চারি করি, আর যে বাড়ির সামনেটা এরকম হাট বসে যায় মোটামুটি, বাজারের এখান থেকে মাল আন, তো এখানে ভ্যানে করে মাল নিয়ে নিয়ে তারপরে গ্রামের দিকে যায়। তো সেই কাজবাজি চলছিল, মাপা টাপা এখানে বসেই হয়। ওই দেখো ভ্যানে ভ্যানে মাল নিয়ে নিচ্ছে। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব, তো তারপরে গিয়ে বাড়ির যে সমস্ত কাজ আছে সেগুলো সব সেরে নিয়ে, মানে বাচ্চা বাড়িতে যাদের আছে তারা সবাই জানো যে যতটা টাইম ঘুমায় তার মধ্যে যতটা কাজ করে নেওয়া যায়। তো খাবার রেডি করা হয়ে গেছে আমার, আর ভাত ওই পাশে বসিয়ে দিয়েছি, আর আমি ফ্রেশ হয়ে এই যে একটু চা করে নিয়ে এসেছি তিনজনের জন্যে। মানে ওর চা বলতে ওর চায়ের মধ্যে একটুখানি চা দিই, আর তার মধ্যে বেশি করে দুধ দিয়ে দিই, ও খুব পছন্দ করে। যেদিন খুব বায়না করে সেদিন একটুখানি দিই, কারণ একটু গরম গরম পেটে গেলে ওর ভাল লাগে গলাটা, কারণ সকালের দিকে ওর একটুখানি ঠান্ডা লেগে যায়, সারা রাত হাওয়া খায়, আর এদিকে হাওয়া বন্ধ করে দিলে কপাল পুরো ভিজে যায় চুলের মধ্যে দিয়ে। তো এই সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট, ভাত হয়ে গেল, ওদিকে একটা তরকারি হোক যা হোক মাছটা দিয়ে পরে করব। তো তার আগে আমরা বসে একটুখানি চাটা খেয়ে নিই। তো চায়ের পর্ব শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। তোর খিচুড়ির জন্য এই যে সবজিগুলো হালকা করে একটু ভেজে রেখে দিয়েছি, আর মশলা করে নিয়েছি কারণ ফ্রিজে একটু চিকেন আছে, আর বেগুন ভাজা করেছি, আর মুলো শাক এনেছে, মানে মুলো শাক তো না, কুচি কুচি মুলো এনেছিল, তার সাথে শাকগুলো এত ফ্রেশ, তা অল্প একটুখানি ভাবলাম ভাজা করব। আর বাপবেটির জন্য তো ও মাছটা বরাবরই খুব ভালো খায়, তো সেজন্য দুই পিস মাছ ভাজা রয়েছে। আর এই যে ট্রায়াল চলছে, ওর ছোটো পিসমশায় দিয়ে গেছে জামা, তো সেটাই পরে, আর মানে এটা পছন্দ হয়েছে, সাদা ওর খুব পছন্দ, তো সেজন্য আর খুলছে না, যে গায়ে হয় নাকি সেজন্যে ঢুকিয়েছিলাম গায়ে, তো তারপর থেকে আর জামাটা খুলছে না। তো দোতলা এসছে ঠাম্মিকে দেখাতে, তো প্রচুর জামা পাওয়া হয়ে গেছে, ওই বাড়ির থেকে প্রচুর জামা পেয়েছে, আর এখনও চলছে মোটামুটি ওর জামা পাওয়া। তো ওই বাচ্চাদেরই তো আর পুজো আর কি। এই যে উপরে চলে এসেছি, এই যে পেঁয়াজ রসুন আর একটু সবজি সব কুচিয়ে নিয়েছি, এটা কিসের জন্য বলো তো? তো স্পেশালি আজকে একটুখানি লোটে মাছ রাখা হয়েছিল, তো আমার ভীষণই ফেভারেট লোটে মাছটা। তো এই দেখো বেশি বেশি করে পেঁয়াজ রসুন কুচি করে, আর বললাম যে ফ্রিজে একটু চিকেন ছিল, তো সেটাও একটুখানি ফ্রাই করে রাখবো সন্ধ্যাবেলার দিকে কিছু করার জন্যে। আর তারপরে আমি করে নিয়েছি পাবদা মাছ ছিল কিছু, তো পাবদা মাছটা দুপুরে মানে দুপুরের জন্য কিন্তু এই আইটেমটা, তো সেইটাই যে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। তো ওর ধনে পাতা আজকে ছিল না, রোজ ধনে পাতা থাকে বাড়িতে, তো নষ্ট হয়ে যাচ্ছে বলে, আর কদিন ধরে এবাড়ি ওবাড়ি করছে বলে মানে সবজি টবজি সব নষ্ট হয়ে যাচ্ছে, আর বর্ষাকালের ধনে পাতা একদমই থাকতে চায় না, ফ্রিজে রাখলেও কেমন যেন পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো কালারটা দেখো কি সুন্দর এসেছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সর্ষে পোস্ত দিয়ে কিন্তু পাবদা, ও আর ওর ছোটো পিপিদের বাড়িতে নাকি ড্রাগন ফ্রুটস মানে গাছে হচ্ছে, তো আমরা তো বাড়িতে ঠিকঠাক থাকি না, তো সেই জন্য আমরা বাড়িতে আসার পরে এই যে এই ফ্রুটসটা সেদিন দিয়ে গেছে, তো এখনও খাইনি, তা বললো যে খুব সুন্দর নাকি, তো জানি না কবে কাটবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেহেতু বাড়ির গাছের। তো সন্ধ্যাবেলা একটুখানি রেডি করে দিলাম, জল খেতে গিয়েও জামা যদি একটু ভিজে যায় সঙ্গে সঙ্গে বলবে মা জামা খুলে দাও খুলে দাও,
তো জামা চেঞ্জ করে ওনার পছন্দ মতো জামা পরতে হবে। তো যাই হোক, এখন পুতুল নিয়ে খেলাধুলা চলছে। আর আমাদের মানে খাওয়াটা এমনভাবে হয় এখন, মানে ওর জন্যে নিচে খাবার নিলে ও ছড়িয়ে ছিটিয়ে সব ভাত দেবে, তরকারি দেবে, মানে ওই দেবে সব, তার সাথে ফেলে ছড়িয়ে। তো সেই জন্যে যে যার মতো হাতে করে নিয়েই মোটামুটি বসে বসে খাওয়া হয়, কিংবা ওকে ঘুম পাড়িয়ে নিয়ে পাশে বসে এমন তাড়াতাড়ি করে খাই যে মানে সেই দেখানোর কি সাজিয়ে গুছিয়ে সেইভাবে দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। আর কি করি না, ওর বাবা যখন খায়, ওর বাবা বাবার টাইম মতো খায়, তো সেই টাইমটাতে ওর বাবাকে খেতে দিয়ে দোতলায় নিয়ে যাই ওকে, না হলে বাইরে দিয়ে নিয়ে একটু ঘুরে বেড়াই, নাহলে বাবাকেও খেতে দেবে না, কোলের মধ্যে গিয়ে বসে দুষ্টুমি শুরু করে দেবে। তো যাই হোক, এই যে সবাই দুপুরবেলা খেয়ে দে, দুপুর তো হয় না আমাদের, খেতে খেতে 5টা কি 5:30 বেজে যায়, মানে যে যার টাইম মতো এক একজন খায়। তো এই যে এখন মোটামুটি সন্ধ্যের টাইম, তো এই যে দুষ্টুমি করছে, মানে এখন সারা খাট ভরে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, খেলনা বাটি যা সব পাচ্ছে সব নিয়ে, আর তার সাথে একবার বাবার গায়ের উপরে গিয়ে পড়ছে, একবার মায়ের গায়ের উপরে গিয়ে পড়ছে। আর আজকে ওর একটা ঠাম্মি, মানে পিসি ঠাম্মি, এই ড্রেসটা দিয়ে গেছে মায়াপুর থেকে। তার সাথে ওর পিসেমশাইও এই পোকেমনটা কিনে দিয়ে গেছে সকালে এসে, প্রতিদিন সকালে এসে ওর সাথে দেখা করে যায় যে কয়দিন এই বাড়িতে থাকে। আর এটা ওর অনেক পুরনো ফেভারিট পান্ডা, তো এখন ওই জামাটা পরে ওর এত পছন্দ হয়ে গেছে, জামাটা এখন আর খোলা যাবে না। তো যাই হোক, এখন আমরা একটুখানি বেরোবো, এই বাড়ির দিকেও যাব আর ওর ওই দিদি বাড়িতে যাব, বারবার করে ফোন করছে ওর দিদি। তো চলো, তার আগে ওর জন্য একটু খাবার করে ওকে খাইয়ে নেবো, আর আমিও পারলে একটু চা খেয়ে নেবো। তুমি এই গরমের মধ্যে ফুল জামা পরেছো, আমি তো একটুখানি চা করে নিয়ে আসলাম। আমি তো একটুখানি করেছি হাফ কাপ, তার মধ্যে থেকে তোমাকে দিই। তুমি এই কাপ কোথা থেকে আনলে? আমি তো রান্নাঘরে রেখে আসলাম। যাও রেখে আসো বাবা, কাপটা রেখে আসো, পরে ভেঙে যাবে। নিকে দেবে না? তাহলে কি করবা? এটা গরম তো বাবা, আমি সবে করলাম, একটুখানি চা করেছি। একটু চা দেবো? আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডা হোক তবে দিচ্ছি। দেবো বাবা, আচ্ছা কান্নাকাটি করে না, দেবো। তো খাবার টাবার খেয়ে দিয়ে ওকে ওর বাবা নিচে নিয়ে গেল। আর এই যে আমি বললাম তোমাদের একটুখানি যে কটা জামা হয়েছে সেগুলো দেখাই। তো দেখো, এটা একটা স্কার্ট আর টপ, স্কার্টটা এত সুন্দর, আর এগুলো সব টপ, আর এই যে একটা হট প্যান্ট, আর এই যে একটা ফ্রক, ফ্রকটাও দারুণ সুন্দর। আর এটার কালারটা দেখো তো, বলার কিছুই নেই, পুরো পিওর অরেঞ্জ কালার। তো এই কটা ড্রেস আপাতত হয়েছে, মানে আমার হাতে আছে আর এই বাড়িতে রয়েছে। তো আমি বাবুকে নিচে নিয়ে মানে ভাবলাম যে কী করছে দেখে আসি, আর আমার এখন কাজ নেই, একটু ওই বাড়ির দিকে যাবো, আর ওর ওই দিদির বাড়িতে একটু নিয়ে যেতে হবে। তো এসে দেখি বাবু করতাল বাজিয়ে গান করছে। ঠাম্মি বলেছে যে গোপালদাদা নাকি গান শুনতে খুব পছন্দ করে, তো সেজন্য বাবু ওই দুই লাইন গান জানে, বুলবুল পাখি, তো সেই গানটাই করে করে। তো এখন উপরে নিয়ে যাব, দিয়ে ওকে রেডি করিয়ে আমরা আবার যাব। তো আমাদের ছাদের উপর থেকে দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাইটিং, দারুণ লাইটিং করেছে। তো এবার আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ব। তো এই যে বাড়ির দিকে চলে এসেছি, আর এই যে ওর ব্যাগটা ওর দিদান কিনে দিয়েছে, তো ওর মামি পিঠে ঝুলিয়ে দিয়েছে। আর দেখো নিয়ে কি সুন্দর ঘটঘট করে ঘুরে বেড়াচ্ছে, ওদের দুই ভাই বোনকেই কিনে দিয়েছে ওর দিদান। তো এই যে এখন বাড়ি যাবে, আবার রেডি সেডি হয়ে রয়েছে, তো দিদি বাড়িতে যাবে, তো দিদি বাড়ি থেকে তারপরে বাড়ি। তো এই বাড়ি থেকেও কটা জামা দিয়ে গেছে, তো সেগুলো একটুখানি দেখবো একটু পরে এসে। তো এই বাড়ি থেকেই প্রচুর জামা হয়। আর এই যে পিঙ্ক কালারের যে ড্রেসটা দেখলাম, তো দেখালাম একটু আগে, তো পিঙ্ক কালারের ওই ড্রেসটা ওর মামি দিয়েছে, একদম ফিটিংস, মানে খুব সুন্দর হয়েছে। তো অনেকদিন আগেই কিনে রেখেছিল, মানে পুজোর অন্তত 10 দিন আগে ওর মামি গিয়ে দিয়ে এসছে দুই ভাই বোনের জামা।
এই দেখো দিদির চশমা পরে এখানে নাচানাচি হচ্ছিল, গরম লেগে গেছে তো সেই জন্যই জামা খুলে ফেলেছে। মানে যে অনেক রকমের চিপস নিয়ে আসা হয়েছিল দিদির জন্য, দিদি অত বেশি খেতে পছন্দ করে না, ওই সবাই দু একটা করে আর কি আমরা বড়রা তারপরে চায়ের সাথে খেয়ে ফুরালাম এত ধরনের চিপস আর কি। তো বললো পিপি দাঁড়াও আর একটা চিপস আছে দেখো ফুচকার মতো, এটা বাংলাদেশের প্রাণ কোম্পানির, তো এটা খুব বেশি টেস্টি লাগলো না। এই দেখো বাবু চশমা এনে দিয়েছে মামা, চশমা জুতো আর এই ড্রেসটা আর একটা মামা দিয়েছে, ওর বড় মামা মানে আমার মাসির ছেলে, তো সেটা একটু একটু মানে টাইট টাইট হয়েছিল আগেরটা, তো সেটা চেঞ্জ করে এই যে এটা নিয়ে এসেছি, এটা খুব পছন্দ হয়েছে বাবুর, তো জামাটা গায়ের থেকে খুলছেই না। আর আমাদের গ্রামের বাড়ির থেকে আমার বড় বৌদি এসে মানে ওর আর একটা বড় মামি সেই এই যে এই প্রিন্সেস ড্রেস দিয়ে গেছে, প্রিন্সেস না কি বলে যাই হোক, এই যে ডানা ফানা লাগানো, তো এই ডানা পরে আর তো খুলবেই না, ডানা হয়ে গেছে প্রজাপতির মতো। আর হাতের ওইটা পেয়ে খুব খুশি, কতক্ষণে মানে মোটামুটি ছেঁড়া যায়। তার সাথে যে এরিয়ালওয়ালা দুটো এই সরি একটা হেয়ার ব্যান্ড, আর এই যে এই ড্রেসটা না মানে আমার দাদার একজন ওষুধ কোম্পানি থেকে একটা দাদা এসে দিয়ে গেছে, আর এইটা আমার দাদা কিনে দিয়েছে। মানে ড্রেসটা এত সুন্দর এত সুন্দর, ভিডিও করেছিলাম তো সেটার পরে তোমাদের সাথে হয়তো বা দেখাবো। আর এই দেখো বাড়িতে এসে বেগুন পোড়ালাম, টমেটো পোড়ালাম, আর তার সাথে রুটি হবে, রুটি করব, তো বেগুন দুটো খুব সুন্দর। আর এই যে পেঁয়াজ কুচি করে নেব, আর ধনে পাতা আছে নিচে ফ্রিজ থেকে আনতে হবে। আর এই দেখো রুটি করছি, মোটামুটি অনেকটাই করা হয়ে গেছে রুটি, এখন আর একটা হয়তো বা বাকি আছে। দেখো আমার হাতের অবস্থা, যাই হোক চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর তার সাথে আমাদেরও খাওয়া দাওয়া সব বাকি, তো সেই জন্য আর ব্লগটা বড় করে লাভ নেই। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো খুব ভালো ভালো করে আনন্দ।